হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে। এই টিউটোরিয়ালটা থেকে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা একটা ক্লিক দিয়ে কীভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তাহলে কী করতে হবে আমি দেখে দিচ্ছি। ফিরে আসছি আমাদের এন্ট্রোর পর। হ্যাঁ ভিউয়ার্স, ফিরে আসলাম এন্ট্রোর পর। তাই এখন দেখাবো আপনাদের কীভাবে সেই কাজটা করবেন। সেই কাজটা জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদের প্লে স্টোর থেকে। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখার জন্য আপনি কী করতে হবে, এই প্লে স্টোর থেকে আপনারা কী করবেন, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা কিন্তু লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এই অ্যাপসটা কিন্তু সবাই চেনে, ঠিক আছে? আমি এটা পরে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। তার আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজ করবেন। তো কাজ করার জন্য আপনারা চলে যেতে হবে প্লে স্টোর, এই অ্যাপসটার ভিতরে। অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনারা জিমেল দিয়ে লগ ইন করতে পারেন কিংবা জিমেল ছাড়া লগ ইন করতে পারেন। তাই আমি জিমেল ছাড়া লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তাই আমি জিমেল ছাড়া লগ ইন করলাম। যদি জিমেল দিয়ে লগ ইন করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক দিতে পারেন। যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার জিমেল সেভে, ঠিক আছে? জিমেল ছাড়াও কিন্তু লগ ইন করা যায় এটা। তাহলে এখন কীভাবে কাজ করবেন সেটা এখন দেখে দিচ্ছি। হ্যাঁ, সেটার জন্য আপনি চলে যেতে হবে এই যে মাঝখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক দেবেন। এইটাতে ক্লিক দেওয়ার পরে তারপরে চলে যাবেন আপনি যে কোনো একটা ফটোতে। আপনি কী করবেন, এখানে একটা ক্লিক দেবেন, এই যে জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে কী হবে একটি ফটোর যে গ্যালারিটা চলে আসবে, ঠিক আছে? তো গ্যালারিটা চলে আসার পরে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নেব। কীভাবে আপনি সেই ফটোর, ধরুন আমি এই ফেসবুকের যে ফটোটা, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য কী করতে হবে, অ্যাড আসবে এইগুলো কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে অনেকগুলো সিস্টেম আছে, আপনারা এগুলো সব দেখে দিব আমি এভরিথিং। তো এখানে প্রথমে আপনি কী করবেন, এখানে ক্লিক দিবেন, ছবিটা সাইজ করে নেবেন, তারপরে এখানে দিবেন এটা। এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য শুরু আমি সামনে রেখেছি। তো এখন কী করবেন, এটা ছবিটা কেটে নেবেন সুন্দর করে, মানে যতটুকু লাগে। কেটে নিলাম, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। টিক চিহ্নিত ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন একটা স্কেচের মতো আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন একটা মানুষের চিহ্ন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফটোটা কী হয়ে যায়। তো এখানে দেখেন আপনি পুরোপুরি ফটোটা কিন্তু আমার সবটাই রেড কালার হয়ে গেছে। তো এখন এটা কী করবো আমি, এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে দিলাম। দেখেন আপনারা একটি চমৎকার একটি ফটো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছেন। এখন আপনি কী করবেন, সে ব্যাকগ্রাউন্ডটা আপনি কি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। তো এটা যদি আপনি সেভ করে রাখেন, ধরেন আমি সেভ করে রাখলাম, এটা কিন্তু আবার আপনি অন্য কাজও করতে পারবেন। এটা সাইডগুলো মারতে পারবেন, এই দেখেন সাইডগুলো আপনি শুরু করবেন। এটা মধ্যে হিসেবে যারা ইউটিউবারে কাজ করে তাদের জন্য আবার কালারটা চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনি এখানে যে কোনো কালার চুজ করে নিতে পারেন। তাহলে আমি কী করব, আমি এটা নেব, এটা নিয়ে আমি একটু হালকা এরকম করে দিলাম, না এরকম না, হোয়াইট নেব। হোয়াইট নিলে সুন্দর হয় বেশি। তো আমি হোয়াইট কালারটা নিলাম, নেওয়ার পরে এটা আমি ক্লিক দিয়ে দিলাম সেভে। সেভে ক্লিক দেওয়ার পরে এটা কী করবেন, আপনি যে কোনো ভিডিওর থাম্বনেল লাগাইতে পারবেন কিংবা আপনি পার্সোনাল ফটো হলে আপনি এটা কেটে রাখতে পারবেন। তাহলে আমি এটা কী করবো, সেভে দিয়ে দেবো। সেভে দেওয়ার জন্য এখানে ক্লিক দিলে দেখবেন সেভে যাবে, এই যে একটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক দিবেন সেভ। দেওয়ার পরে এখানে দেবেন আবার, দেওয়ার পরেই সেভ হয়ে গেছে। তো আমি সেই ফটোটা এখন আপনাদেরকে দেখাবো গ্যালারিতে যেয়ে। তো গ্যালারিতে যাওয়ার পরে দেখবেন আমার সেই ফটোটা চলে আসছে, এই যে দেখেন আমি যে ফটোটা কাজ করছি সেই ফটোটা চলে আসছে। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আপনাদের কাজে লাগছে এবং কে কাজে লাগবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।